হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম সিনোনিমের ভিডিও নাম্বার 2 নিয়ে। যারা আগের ভিডিওটা দেখনি তারা আগেই প্রথম ভিডিওটা দেখে আসতে পারো। সিনোনিম আমরা বিভিন্ন শর্টকাট টেকনিক এবং ছোট গল্প তৈরি করার মাধ্যমে আমরা শিখতে থাকব। তো আজকে এই সিরিজের দ্বিতীয় ভিডিও, তো আমরা শুরু করতেছি। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ বলতে অভিযুক্ত করা, কাউকে দোষারোপ করা। দেখো এটার সিনোনিম কি আছে? ইমপিচ। ইমপিচ দেখো, আমি যদি এই পিচ শব্দটা শুধু নিই, আমরা জানি PEACE, পিস, এই শব্দের অর্থটা হচ্ছে শান্তি। এখন ইমপিচ মানে হচ্ছে অশান্তি, শান্তি নয়, শান্তির বিপরীত শব্দ, ঠিক আছে? তাহলে যে অশান্তি সৃষ্টি করেছে সেই তো অভিযুক্ত হবে নাকি? এভাবে একটা গল্প দিয়ে তুমি মনে রাখতে পারো, পিস আমরা এই পিস ধরবো। আচ্ছা, অ্যাডভার্সিটি বলতে বোঝায় প্রতিকূলতা, প্রতিকূলতা, এটা হচ্ছে মিস ফরচুন, মন্দ ভাগ্য, দুর্ভাগ্য, হচ্ছে অ্যাডভার্সিটি। আচ্ছা, এরপর অ্যাজিলিটি, অ্যাজিলিটি হচ্ছে ক্ষিপ্রতা অর্থাৎ দ্রুততা, যেটা হচ্ছে কুইকনেস, অ্যাজিলিটি, কুইকনেস। অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বিত্তমান বা ধনী, যারা অনেক টাকা পয়সার মালিক তাদেরকে বলা হয় অ্যাফ্লুয়েন্ট। সিনোনিম কি আছে? প্রসপারাস। আচ্ছা, অ্যাবান্ডন মানে কোনো কিছু ছেড়ে যাওয়া, ত্যাগ করা, অ্যাবান্ডন মানে ডিসকন্টিনিউ, এর একটা সিনোনিম, অর্থাৎ আরো চালিয়ে না যাওয়া, ডিসকন্টিনিউ করা, অর্থাৎ ছেড়ে দেওয়া। দেখো এরপরটা আছে মজার, এটা হচ্ছে অ্যাপেক্স বা শীর্ষবিন্দু, এই যে বইটার নাম অ্যাপেক্স, এটা একটা সিনোনিম কি? জেনিথ, একটা সিনোনিম হচ্ছে জেনিথ, অ্যাপেক্স, জেনিথ। আচ্ছা, এরপরটা দেখো, এটা কমন অনেক, অ্যাসেন্ট। তোমরা হেনলির লুপে পড়ছো অ্যাসেন্ডিং বাহু, ডিসেন্ডিং বাহু, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন পড়ছো। অ্যাসেন্ট মানে কি? আরোহণ করা, উপরের দিকে ওঠা, এটা হচ্ছে জাম্প, লাফ দিলে উপরের দিকে উঠবা। আর ডিসেন্ডিং মানে কি? নিম্নগামী, নিম্নমুখী, নিচের দিকে যাওয়া। এরপর আছে দেখো অ্যামিকেবল, ফ্রেন্ডলি, এরপরটাও অ্যামিকেবল, ফ্রেন্ডলি, দুইবার আছে। গত ক্লাসে আমি বলছিলাম অ্যামিকেবল দুই ভাগে আমরা ভাগ করতে পারি, আমি এবং কেবল। আমি হচ্ছে আমি নিলাম এবং শেষে একটা টি যোগ করলাম, অমিত, অমিত হচ্ছে আমার একজন বন্ধু, তাহলে সে অ্যামিকেবল হচ্ছে ফ্রেন্ডলি। এরপর দেখো অ্যাবেটর, অ্যাবেটর মানে হচ্ছে যোগদানকারী, যে তোমার সামনে সাথে গেছে, এ হচ্ছে অ্যাকমপ্লাইস। আমরা বলি না অ্যাকম্পানি মি বা অ্যাকম্পানি, তো শুনছো, কোম্পানি মানেই তো সঙ্গী, অ্যাকম্পানি মানে সঙ্গ দান করা, অ্যাকমপ্লাইস, অ্যাকম্পানি হচ্ছে অ্যাবেটরের একটা সিনোনিম। এরপর দেখো অ্যাডাল্টারি, অ্যাডাল্টারেশন, ভেজাল অর্থাৎ কি? কন্টামিনেশন, ভেজাল যুক্ত করা, কন্টামিনেশন, কন্টামিনেটেড ওয়াটার তোমরা শুনছো আগেও। এরপর দেখো অগস্ট, মানে কোনো মাসের নাম না, অগস্ট হচ্ছে ডিগনিফাইড অর্থাৎ মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ কোনো একটা জিনিস বোঝায় অগস্ট বলতে। দেখো এরপরের শব্দটা হচ্ছে অথেন্টিক, শব্দটা তো প্রায় শুনে থাকবা তোমরা, অথেন্টিক, অথেন্টিক মানে খাঁটি, নির্ভেজাল অর্থাৎ রিয়াল। এরপরটা অ্যাংজাইটি হচ্ছে উদ্বেগ, এটা হচ্ছে ইনডিফারেন্স, অ্যাংজাইটি শব্দটা তোমরাও চিনো সবার সাথে আসা আগে থেকে। ইনডিফারেন্স মানে, ডিফারেন্স মানে কি? পার্থক্য, ইনডিফারেন্স যে পার্থক্য হয় অর্থাৎ তুমি তার জন্য উদ্বিগ্ন হয়, তোমার ধরো কোনো বিষয়ে উদ্বিগ্ন করলে তোমার সাধারণ জীবনযাপন হ্যাম্পার হয়, ডিফারেন্স চলে আসে, সেরকমটা বোঝায়। অ্যাল্ট্রুইজম, গত ক্লাসে আমরা দেখছিলাম মৌমাছি অ্যাল্ট্রুইজম দেখায়, এটা হচ্ছে একটা ফিলান্থ্রপি, একটা সিনোনিম, মৌমাছি অ্যাল্ট্রুইজম। তোমার কিন্তু এখানে জুওলজি বা বোটানি থেকে প্রচুর শব্দ এখানে চলে আসবে। এরপর দেখো অ্যামিনেবল, অ্যামিন, দেখো আমিন, এই প্রথম শব্দটুকু নিলে আমিন আর অ্যাবল। আমরা যখন ছোটোবেলায় স্কুলে আমরা শপথ বাক্য পাঠ করতাম, তখন শেষে বলতাম যে আমিন, আমরা দেশের জন্য নিজেকে নিয়োজিত করব, উৎসর্গ করব ইত্যাদি বলার পর বলতাম শেষে আমিন, মানে কি? আমরা সবাই সম্মত হয়েছি, সবার এই জিনিসটা মেনে নিছি, তাই না? আমিনেবল অর্থাৎ মেনে নেওয়ার যোগ্য, যেটা এটা হচ্ছে অ্যাগ্রিএবল, ঠিক আছে? এরপর অ্যাসেম্বল, অ্যাসেম্বল হচ্ছে সমবেত হওয়া, সবাইকে একত্র করা। যারা মুভি দেখছো, আমি বলছিলাম যে মুভির গল্প চলে আসবে অনেক, তো যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখছো, সে যখন ক্যাপ্টেন আমেরিকা হ্যামার ওঠাতে পারে, তখন সে বলছিল যে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, নাকি মনে পড়ে? অর্থাৎ সবাইকে ইউনাইট হওয়ার জন্য বলতেছে, একত্রিত হওয়ার জন্য। এরপর দেখো অ্যারোমা, তুমি অ্যারোমা অর্থাৎ অ্যারোমেটিক যৌগর নাম তো শুনছো, অ্যারোমেটিক যৌগ অর্থাৎ কি? সুগন্ধি বস্তু বোঝায়, ফ্রাগ্রেন্স হচ্ছে এর একটা, ফ্র্যাগরেন্স হচ্ছে এর একটা সিনোনিম, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক ছিল
অ্যালিফেটিক আর অ্যারোমেটিক, সে অ্যারোমা মানে কিন্তু সুগন্ধ, অর্থাৎ সুন্দর গন্ধযুক্ত। এরপর আবার আছে অ্যাডাল্ট্রেশন অর্থাৎ ভেজাল কন্টামিনেশন, একটু উপরে আমরা দেখছিলাম। অ্যাবজর্বড হচ্ছে গভীরভাবে আকৃষ্ট হওয়া, আমরা বলি যে গভীর ধ্যানে মগ্ন, তখন কিন্তু সেখানে অ্যাবজর্ব কথাটা বলা হয়। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ছো, অ্যাবজর্বের পর সবসময় কী বসে, ইন বসে, অ্যাবজর্বড ইন, এতে গভীরভাবে আবৃষ্ট হওয়া। আর এটা হচ্ছে এনগ্রসড, মানে হচ্ছে ওরকম ডুবে যাওয়া, কোনো বিষয়ে মগ্ন হয়ে যাওয়া বা ডুবে যাওয়া। এবার দেখো অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ, এখন এই যে প্রাইজ এই শব্দটুকুর অর্থ তুমি জানো, প্রেইজ, প্রেইজ, প্রেইজ শব্দের অর্থ কি, প্রশংসা করা। আর অ্যাপ্রাইজ বললে তার উল্টাটা বোঝায়, অ্যাপ্রাইজ মানে অবহেলা করা বা ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ, অপমান করা। এরপর দেখো অ্যাস্টিউট, অ্যাস্টিউট শব্দ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি বা ধূর্ত। আমরা গত ক্লাসে একটা দেখছিলাম অ্যাস্টিটিউট, এর সাথে ছিল ইঞ্জিনিয়ার। আমরা বলছিলাম যে ইনস্টিটিউট, একজন ইঞ্জিনিয়ার একজন ইনস্টিটিউট থেকে বের হয় এবং সে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন বা বিচক্ষণ মানুষ। এর সাথে কি আছে, শ্রুইড, শ্রুইড বলতে চালাক চতুর বোঝায়, ঠিক আছে। এবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যথোপযুক্ত, এটা কি সুইটেবল, এটা চিনি এমনি শব্দটা সবাই জানি। অ্যাবস্টেইন, এই আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এখানে তোমাদের চলে আসছে, অ্যাবস্টেইনের পর সবসময় ফ্রম বসে, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, অর্থাৎ পজ, কোনো কিছু স্থির করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, পজ, অ্যাবস্টেইন। ভিডিও পজ করা যায় যেমন, মাঝখানে এসে থামিয়ে দেওয়া। তোমরা এছাড়া এসে পড়ছো ডায়া পজ পড়ছো, যে শীতকালে ঘাসফড়িংয়ের বৃদ্ধিটা হচ্ছে বন্ধ থাকে, তখন বলা হয় ডায়াপজ। আচ্ছা অ্যাবস্টেইন নিয়ে যা বলতেছিলাম, অ্যাবস্টেইন ফর্ম মানে বিরত থাকা, যেমন অ্যাবস্টেইন ফর্ম স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকো ইত্যাদি। এরপর দেখো অ্যাগ্রিভেট, অ্যাগ্রিভেট অধিক অবনতি ঘটা, আগে যা ছিল তার থেকে অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তখন বলবে অ্যাগ্রিভেট, অর্থাৎ টু মেক ওর্স। এরপর দেখো অ্যাস্ট্রোনোসিং, অ্যাস্ট্রোনোসিং, অ্যাস্ট্রোনোসিং অত্যন্ত বিস্ময়কর, অ্যাস্ট্রোনোসিং, এটা শব্দটা আমি আশা করি তোমরা জানো, সারপ্রাইজিং এটাও জানো। এরপর অ্যানালগাস, অ্যানালগাস হচ্ছে সদৃশ, অর্থাৎ হোমোলগাস যেটা তুমি পড়ছো, হোমোলগাস সেটার আরেকটা নাম কিন্তু অ্যানালগাস, এটা হচ্ছে সিমিলার। তারপরে অ্যাপার্থিয়েড, অ্যাপার্থিয়েড হচ্ছে ডিসক্রিমিনেশন অর্থাৎ পার্থক্য করা, অ্যাপার্ট, অ্যাপার্ট যদি ভেঙে নাও তুমি, সরি আগে থেকে দাগ পড়ে গেছে একটু, অ্যাপার্ট অর্থাৎ দুইটা পার্টে বিভক্ত করে ফেলা, অ্যাপার্ট, দুটা যদি একটা জিনিসটা ভেঙে দুই খণ্ড করে ফেলো তাহলে একটা বৈষম্য সৃষ্টি হলো না, ডিসক্রিমিনেশন, এভাবে খেয়াল রাখবা। এরপর দেখো অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা, নচিকেতার ওই গান তো মনে হয় তোমরা শুনছো, আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন, অ্যাম্বিশন বলতে উচ্চ আকাঙ্ক্ষা করা অর্থাৎ ডিজায়ার। অ্যান্টিকেটেড, অ্যান্টিকেটেড মানে হচ্ছে পুরনো, আচ্ছা অ্যান্টিক, তুমি কখনো যদি মুভি টুবি দেখে থাকো তাহলে বলবে অ্যান্টিক শপের দোকান, হ্যাঁ অর্থাৎ অ্যান্টিক শপের দোকান কি, শপ মানেই তো দোকান, আচ্ছা অ্যান্টিক অর্থাৎ পুরানো জিনিসপত্র, দেখা গেল যে 500 বছরের পুরানো একটা ঘড়ি বা ফুলদানি ইত্যাদি যেখানে বিক্রি হয় সেটাকে বলা অ্যান্টিক শপ। এখন অ্যান্টিক বলতে পুরানো বোঝায়, আউট অফ ডেট, আউট অফ ডেট, যা এখন মানে এটা তো জানো আউট অফ ডেট বলতে পুরানো, আর আপ টু ডেট মানে হচ্ছে আধুনিক বোঝায়, নতুন বোঝায়, অ্যান্টিক। তোমরা যদি পৃথিবীতে একটা অনুষ্ঠান হতো আর সময় বিশ্বাস দেখতে পারো, ওখানে ওদের হচ্ছে অ্যান্টিকের দোকান ছিল। আচ্ছা এরপর দেখো অকুমেন মানে তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন, অকুমেন, দেখো নামের শেষে বলতেছে মেন, পুরুষরা বেশি বিচার বুদ্ধি সম্পন্ন, খেয়াল রাখবে, ইনসাইট। এরপর অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে সুদক্ষ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমাদের জন্য ছিল, বলতেছে যে সবগুলোই হবে এখানে প্র্যাকটিসড, যে বারবার অনুসরণ করেছে, প্রফিসিয়েন্ট, তারপর এক্সপার্ট, স্কিলফুল ইত্যাদি সবগুলোই সঠিক আছে। অ্যাবেস বলতে হীন করা, বেস, বেস মানে কি, ভূমি, হ্যাঁ অ্যাবেস মানে মানে ভূমিও নাই অর্থাৎ মাটির চেয়েও নিচে, তাই না, তার মানে কি হীন করছে না, ছোট করছে না, নিচে বসায় দিছে, নিচে পাঠায় দিছে, অর্থাৎ কিনা লো। এরপর অ্যাপেজ, অ্যাপেজ হচ্ছে প্রশমিতকরণ, এটা হচ্ছে প্লাসেট,
আচ্ছা, এরপর দেখো একটু, অল্টারকেশন। অল্টারকেশন অল্টার মানে কি? পরিবর্তন, স্বাভাবিক অবস্থার পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে কলহ, ঝগড়া লাগার ফলে, অর্থাৎ কোয়ারেল, ঝগড়া লাগার ফলে স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়েছে। অ্যালট্রুস্টিক, আবার সেই মৌমাছির গল্প, এটা মনে রাখবো। জেনারাস, জেনারাস উদার, পরার্থপর, যারা অন্যের জন্য সবকিছু করতে পারে তারাই তো উদার। এরপর দেখো অ্যাবজলভ, অ্যাবজলভ অর্থাৎ মুক্তি দান করা, সেটা হচ্ছে পার্ডন। অ্যাক্সেলারেশন, সিনোনিম অফ অ্যাক্সেলারেশন হচ্ছে হাস্টেইনিং। তুমি তুমি পড়ছো ফিজিক্সে, পড়ছো এফ সমান হচ্ছে এম এ, এখানে শেষের যে এ, এ কি অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, মানে কি কোনো কিছু দ্রুত করা, তাই না? অর্থাৎ হাস্টেনিং, এর সাথে এটা সিনোনিম। এরপর দেখো অ্যানাল, এটা কিন্তু অ্যানুয়াল না, অ্যানাল, এটা হচ্ছে ডিজলভ। এখানে একটু খেয়াল রাখবা, অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তি দান করা, আর ডিজলভ মানে হচ্ছে বাতিল করে দেয়। ডিজলভ বলতে দ্রবীভূত হওয়া আমরা বুঝি, যে চিনি পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে, তখন আমরা বলি যে ডিজলভড ইন ওয়াটার। তখন কিন্তু চিনির অস্তিত্ব বা লবণ, যদি বলো লবণের অস্তিত্ব আর তখন ওর ভিতরে খুঁজে পাওয়া যায় না, এটাকে বলবো আমরা ডিজলভ, অর্থাৎ এটা অ্যানাল এর সাথে সিনোনিম। এরপর অ্যামাস, মাস শব্দের অর্থ জানো, যে ভর বা অনেকগুলো একসাথে, মাস এডুকেশন আমরা বলি। অ্যামাস বলতে হচ্ছে জড়ো করা, সবাইকে একসাথে জড়ো করা, হচ্ছে অ্যাকিউর। এরপর অ্যাফ্লুয়েন্স আছে, অ্যাফ্লুয়েন্স হচ্ছে ওয়েলদি, অ্যাফ্লুয়েন্স এর সাথে কি আছে, ওয়েলদি। আমরা আজকে শুরুতে আর একটা পাইছিলাম অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ প্রসপারাস, অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ কি, প্রচুর। এরপর দেখো অ্যালাইট, অ্যালাইট অর্থাৎ অবতরণ করা, আচ্ছা ডিসেন্ট। আচ্ছা ফ্লাইট, তোমরা শুনছো ফ্লাইট, এর সাথে এফ এর জায়গায় শুধু একটা এ দিয়ে দিলে হচ্ছে অ্যালাইট হচ্ছে। এখন ফ্লাইট কি, ওঠে আবার নামে, তো এখন অবতরণ করাকে বোঝাবে হচ্ছে অ্যালাইট, ঠিক আছে। এটা হচ্ছে ডিসেন্ট, নিচে নামা। আমরা আজকে একটা পাইছিলাম অ্যাসেন্ট শব্দের অর্থ জাম্প, আর এখানে ডিসেন্টও আছে, অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ডিসেন্ট মানে নিচে নামা, মনে থাকবে তো। এরপর অ্যাকর্ড, আমরা কোনো কিছুতে বলি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু দ্য রুল বা অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল, তাহলে অ্যাকর্ডিং মানে কি, ওটা সম্মত অনুসারে বা ওটার সাথে মিল রেখে, কি হারমোনাইজ, হারমোনাইজ মানেও মিল রেখে। তো আজকের ক্লাসটা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ দিতে পারো। তাছাড়া ফেসবুকে আমার গ্রুপ আছে মেডিকেল অ্যাডমিশন হ্যাক্স, ওইখানে যারা এখনও জয়েন করনি তারা জয়েন করে ফেলো, লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমার কাছে পড়তে চাইলে সেকেন্ড টাইমার বা প্রি মেডিকেল অথবা ইন্টার ফার্স্ট ইয়ারদের কোর্স চলতেছে, সেটার জন্য যোগাযোগ করতে পারো। ফেসবুক আইডির লিঙ্কও এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা এবং জ্ঞান চর্চার সাথেই থাকবা।